তেখেতে যিটো বক্তব্য রাখিছে রাখিলে এই বক্তব্য খুব একটা জলাময় একটা জলাময় বক্তব্য এটি নিজস্ব ইসলাম স্পীচ আর এনেকুৱা ধরনের স্পীচ দি একটা অশান্তি সৃষ্টি করবলে অশান্তিয়ে নহয় যেন দুই পক্ষর মাজত একটা তয়াময় যে পোটা মরা হয় এটি বিচারিছে আর এটির কারণে আমি প্রথমে যেহেতু নাকি ডক্টর অধেন্দু দে ডাঙরিয়া এজন কংগ্রেসের আগত এমএলএ আর এমএলএ আসলে বা মিনিষ্টার আসলে আর তেনেকা এজন ব্যক্তিয়ে এনেকুৱা অশান্তি সৃষ্টি করবর কারণে পলিটিক্যাল বক্তব্য রাখিছে এটা কিন্তু কারণে ভাল বয়া নামে অমঙ্গল বয়ে আনব আর এই কারণে প্রথমে মানে কংগ্রেস কংগ্রেস দলটা দিয়েছি দলীয় নয় তো ব্যক্তিগতভাবে দিছে কিন্তু কংগ্রেস দলে এইজন রাজনীতির নেতা রাখা আমি নিবিচার আজ তৎকালীন দুই এদিনের ভিতরে তার দলের পর বহিষ্কার করব লাগবে ইয়ার বিপরীতে বসবাস করা বঙ্গালী সকলে এই বক্তৃতা এই কথাবিলাক সমর্থন দিবায় না নিদার সমর্থন করে না নকরে এই কথা আজ বঙ্গালী দল বঙ্গালীর মাজেদি বঙ্গালী সম্প্রদায়ের মাজে বহু দল আছে ছাত্র দল আছে কিনা কিনি দল আছে তারপরে সাধারণ বঙ্গালী নাগরিক এই বিষয়টি সমর্থন করছে বলে কব পারে বা নকল বলে কব পারে এটি স্পষ্ট মতামত আমার দুই এদিনের ভিতর আমার জানি দিব লাগবে মানুষ বিশেষ মানুষ জানাই দিয়া প্রয়োজন নহলে একটা ধর্মীয় পরিস্থিতি সৃষ্টি হবে।